টুইট করছি যে আমরা সকলেই চাই যে ক্যাপ্টেন মিস্টার পাইলট আটকে আছে পাকিস্তানে তার ইমিডিয়েট সেফ রিটার্ন, যে আমরা ওয়েট করছি কখন সে দেশে ফিরবে। আজ পর্যন্ত তো প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সাথে একটা মিটিংও করেনি, নট আফটার দ্য পুলওয়ামা ইনসিডেন্ট অর যেটা এয়ার স্ট্রাইকের কথা বলা হচ্ছে, টেরর স্ট্রাইক ঘুরিয়ে কিছু বলা হয়েছে। দুই হচ্ছে আমরা তো জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গেছে, কারা মারা গেছে, অ্যাকচুয়াল ঘটনা কি, ডিটেলস আমরা কেউ জানি না, ডিটেলস দেশবাসী জানতেই পারে। দেশের পক্ষে আমরা সবাই, দেশ মাতৃকাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করা আমরা ভালোবাসি। 300 লোক মারা গেছে, 350 লোক মারা গেছে, কত কি তো আমরা জানতে চাই, কত লোক সত্যি মারা গেছে, আদৌ কেউ মারা গেছে, বোমটা কোথায় ফেলা হয়েছে, আদৌ বোমটা ঠিক জায়গায় পড়েছে কি। কারণ আমার কাছে, আমি কাগজের ভিত্তিতে বলছি, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা নিউজ করেছি, আমি ওয়াশিংটন টাইমসের একটা নিউজ করেছি এবং আমি রয়টারের নিউজ দেখেছি, তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বোমটা পড়েছে অন্য জায়গায়, বোমটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি, কেউ বলছে একজন মারা গেছে। তো সত্যটা কি এটা তো লোকে জানতে পারে। আমরা এ ব্যাপারে টোটাল আমরা মনে করি আমরা পোষের সাথে আছি, কিন্তু পোষের সাথে থাকলেও ফোর্সকে দিয়ে আমরা চাই ফোর্সকে সত্যি কতটা বলার সুযোগ করে দেওয়া উচিত, দেশের লোকের সত্য জানা উচিত। রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না, দেশের প্রয়োজনে যদি যুদ্ধ হয় আমরা দেশের সাথে আছি, কিন্তু রাজনীতির প্রয়োজনে আর একটা নির্বাচন জেতার জন্য যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই।